হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক সময় আমরা ফ্লাস জুমানাতে গিয়ে অনেক হিমশিম পড়ে যায়, দেখা যায় কাপড়ের ঘেরটা এত কম থাকে, আর যার জন্য তৈরি করব সে যদি অনেক হেলদি তাহলে তো সমস্যার আর শেষ নেই, যে কীভাবে তৈরি করব। নতুনরা আরও বেশি বিপাকে পড়ে যান যে এত ঘের দিয়ে কীভাবে বানাবো এই কম কাপড়, মানে কম ঘেরের কাপড় দিয়ে। তো আজকে আপনাদেরকে আমি সেই সমস্যায় দেখাবো, সমাধান করে দেখাবো যে আপনারা কীভাবে কম ঘেরের কাপড় দিয়ে অনেক মোটা মানুষের জন্য প্লাজো বানাবেন। তো কাপড়টা আমি প্রথমে ভাঁজ করে নিয়েছি, তো এটা 2x4 পাট। এই কাপড়টা কতটুকু ঘের আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, মাত্র 16 ইঞ্চি। তো একটা হেলদি মানুষের কখনো 16 ইঞ্চি নিচে হাইয়ের এখানে হবে না। তো আপনারা কোনো রকম পটি ছাড়াই কীভাবে বানাবেন সেটাই শেয়ার করব, সবাই স্কিপ না করে পুরোটা দেখবেন। তো প্রথমে যেটা নেব, প্রথমে হচ্ছে ইলাস্টিক গার্ড নেব 2 ইঞ্চি, এটা কমন সবাই জানেন। তারপরে লম্বা, লম্বাটা 41 ইঞ্চি। একে তো মোটা থা মানে অনেক মোটা, তারপর আবার 41 ইঞ্চির লম্বা মানে অনেক বেশি লম্বা। তো এরপরে লম্বাটা নেব আমি, লম্বাটা নিয়েছি আমি এখানে 41 ইঞ্চি। এরপরে বাকি যে এখানে আছে 3 ইঞ্চি পরিমাণ, এটা হচ্ছে আমার মুহুরি ভাঁজের জন্য থাকবে। এরপরে হচ্ছে আমি এখানে নেব এই যে 10 ইঞ্চি নিয়েছি আমি এখানে মুহুরি চড়াটা, মানে 20 ইঞ্চি টোটালি, আর 1 ইঞ্চি আমি সেলের জন্য নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে দেখেন ইলাস্টিক গড় বাকি রেখে হচ্ছে এখানে হাইটটা 15-16 এরকম নিলেই হবে, ইলাস্টিক গড় সহ থাকবে 17। এরপরে আমি কোমর চড়াটা নেব হচ্ছে 15.5 ইঞ্চি, সরি 15.5 ইঞ্চি না, 14.5 ইঞ্চি। তো আর 1.5 ইঞ্চি এখানে কখনো হাই হয় না। তো আমি দেখেন এখন কীভাবে আমি ইয়ে করতেছি, দেখেন এখানে হাইয়ের যে মাপটা আছে তার থেকে 5.5 ইঞ্চি আর উপরে 4.5 ইঞ্চি তে মার্ক করেছি। তো নিচে হাইয়ের এখানে 5.5 ইঞ্চি নিচ পর্যন্ত আমি কিন্তু মার্কটা করেছি। তো এই যে গ্যাপটা আছে দেখেন, আমি এখন কাটিং করলে আপনারা সহজে বুঝতে পারবেন, এই যে কাটিং করলে তো এখনও কিন্তু আমার হাইটটা হয়নি। তো এই যে সাইডে থেকে কাপড়টা বেশি সেটা দিয়ে আমি কলি দিব, এখানে কোনো রকম ফটি নেই, এটা হচ্ছে কলি, মানে আমরা আগে যে কলি সালোয়ার পরতাম ঠিক সেরকম করে কলি দিচ্ছি। আর এই কলিটা দিলে কখনো কোনো সালোয়ার নিচ দিয়ে ছিঁড়বে না। তো দেখেন কলিটা এভাবে কাপড়টা বসিয়ে তারপরে আমার ওই হাইয়ের মাপ অনুযায়ী আমি এভাবে নিয়ে নিয়েছি। তো এখানে এখন আমার হাইয়ের এখানে ছড়া থাকবে আমার 18 কি 18.5 ইঞ্চি, বা আপনি চাইলে এখানে 19 ইঞ্চিও নিতে পারেন, কাপড় কিন্তু ছিল আমার 18.5 ইঞ্চি নিয়েছি আমি সেলাই সহ। তারপরে এখন আমি এটাকে ভাঁজ করে নিলাম। তো কাটিং করা আমার হয়ে গেছে, এবার আমি সেলাই করতে যাব। যদি এই ধরনের একটু, এটা নতুনদের জন্য খুবই সহজ, পটি লাগানো অনেক সময় দেখা যায় ঝামেলার, পটিতে সালোয়ারের মানে শেপটা সুন্দর আসে না অনেক সময়, এই জন্য যখন এভাবে কলিটা দিবেন তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে, মানে ফিনিশিংটা ভালো থাকে, আবার পরতেও আরাম, কখনো ছিঁড়বে না। তো হাইয়ের এখানে যে মার্কটা আছে আমি এখানে একটু কাটিং করে নিয়েছি, যাতে আমি যখন মানে এই যে কলিগুলো জয়েন করব হাইয়ের জায়গাটা যাতে ঠিক থাকে সেজন্য। তো এই যে দেখেন একটা আমি খুলে নিলাম, খুলে নেই তারপরে দেখেন এই যে হাইয়ের যে ইয়েটা আছে এটাই মার্ক অনুযায়ী বসিয়ে তারপর আমি এখন এটাকে জয়েন করে নেব। তো আগে দেখা যায় কলি সালোয়ারগুলো কলি নিচ থেকে থাকতো, এখন কলিটা উপর থেকে দিবেন এভাবে। তাহলে এ ধরনের কলি যদি ব্যবহার করেন তাহলে আপনারা কম কাপড় দিয়ে যত ইচ্ছা তত ঘেরের আপনি প্লাজো বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আরও ঘের চান সেক্ষেত্রে কলিটা আরেকটু নিচ থেকে দিতে হবে। তো এই যে দেখেন একটা আমার লাগানো হয়ে গেছে, তো এবার আমি অন্য সেটটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, খুবই সহজ। তো আরেকটা কলি নিলাম, তো একটা তো আমি উপরের সাইড থেকে লাগিয়েছি আর একটা নিচের সাইড থেকে লাগাবো, যাতে দুটো সাইডে ঠিকভাবে লাগানো, এক সাইড দেখা যায় উল্টো হয়ে যাবে আর এক সাইড দেখা যায় সোজা থাকবে, এরকম যাতে না হয় সেটা দেখে করবেন। তো ওই যে, তো অনেকেরই হচ্ছে আমার কাছে প্রশ্ন থাকে যে আপু মোটা মানুষের প্লাজো, দেখেন মোটা মানুষের প্লাজো মানে অনেকে মোটা, কিন্তু প্লাজো পরতে সবার কাছে আরাম লাগে। তো দেখেন এখানে আমার 18.5 ইঞ্চি আছে, তো সিলেতে আমার 1/2 ইঞ্চি চলে যাবে আর 18 ইঞ্চি থাকবে, মোটা মানুষের জন্য এনাফ। আর এই যে দেখেন এই রাউন্ডটা হাইয়ের এখানে এটা থাকলে কখনো ছিঁড়বে না, আর যদি সোজা সোজা হয়ে যায় সেক্ষেত্রে তখন কী হবে, বসতে গেলে ছিঁড়ে যাবে, বসতে গেলে ছিঁড়ে যাবে। আর দেখা যায় অনেক সময় রেডিমেড প্লাজোগুলো সোজা থাকে, তো তখন দেখা যায় পুরো মানে 2-4 দিন পরার পর নিচ দিয়ে ছিঁড়ে যায়। এরপরে হচ্ছে আমার তো পটি লাগানো শেষ, কলি লাগানো শেষ, সরি, তো কলি লাগানোর শেষে এরপর হচ্ছে আমি এখন যে মুহুরিতে আমি 3 ইঞ্চি রেখেছি অর্ধেকে ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই দেবো, এরপরে হচ্ছে আবার ভাঁজ দিয়ে সেলাই দেবো। তো সরি একটু সাউন্ডের জন্য, যেহেতু আমার বাসাটা রাস্তার সাইডে, গাড়ি ঘোড়ার একটু শব্দ হচ্ছে।
তারপরে এই যে মুড়িটা এখানে আপনারা যেটুকু ছড়া রাখতে চান সেই অনুযায়ী রেখেই হচ্ছে ভাঁজ করবেন, তাহলে ছড়াটা আপনাদের ইচ্ছা মতো। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছি। তো এই যে এটা যেভাবে সেলাই করছি সেম আমি অন্যটাও সেমভাবে সেলাই করব। এরপরে হচ্ছে আমি হাইটটা সেলাই করব। তো এই যে দুটা মিলিয়ে সেলাই করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর কিন্তু যদি কোনো টিপস আপনার বা কোনো ট্রিক্স জানা থাকে বা যে কোনো কাজ আপনার যদি জানা থাকে তাহলে আপনার জন্য খুবই ইজি, আর যদি না জানা থাকে তখন সামান্য জিনিস আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। এই যে একটা রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ধরনের মানে এইরকম শেপ যদি থাকে কখনও সালোয়ার কিংবা প্লাজো যেটাই বলেন না কেন ছিঁড়বে না। তো দুটো হাই আমি সেলাই করে নিলাম। এরপরে হচ্ছে যে মুহুরিটা ছড়া যে অনুযায়ী রাখবেন সেই অনুযায়ী রেখে হচ্ছে এখন এভাবে সেলাই করবেন। তো এই যে দেখা যান আমি যে কলিটা লাগিয়েছি এই জায়গাটা দেখেন, এখন আপনার পাটা যতটাই মানে যতই ফাঁকা হোক না কেন এখানে কখনো টান লাগবে না, বসতে ছিঁড়বে না। তো এই কলিটা কিন্তু খুবই সহজ লাগানো আর খুবই আরামদায়ক। যারা সবসময় ফটি ব্যবহার করেন তাদেরকে বলবো এভাবে কলি দিয়ে বানিয়ে একবার হলো দেখেন। তো ডাবল সিলে দিয়ে নিলাম আমি। এরপরে হচ্ছে হাইটা এই সরি ইলাস্টিক নেবো। তো ইলাস্টিক 11 ইঞ্চি নিয়েছি, বড়দের জন্য 11 ইঞ্চি এনাফ, 11 সাড়ে 11 নিলে এনাফ বড়দের জন্য। তো এখানে অনেকে বলেন যে কোমর যতটুকু থাকে তার যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক নিতে হবে। আপনার যদি কোমর আমি যদি এখানে 28 ইঞ্চি আমি নিয়েছি 28 ইঞ্চি, তো আমি যদি 14 ইঞ্চি নিই সেখানে কিন্তু ইলাস্টিকটা অনেক বেশি হয়ে যাবে। তো আপনার কোমর যতটা থাকে তার থেকে হচ্ছে হাফের 2 থেকে 2 ইঞ্চি কম নেবেন। তো আমি ইলাস্টিকটা জয়েন কীভাবে করেছি সেটাও দেখিয়ে দিয়েছি, এরপর আমি এটা লাগাবো কীভাবে কাপড়ের সাথে তো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মানে প্লাজোটাকে কিন্তু উল্টো থেকে সোজা করে নিয়েছি, নেয়ার পরে একটা সাইডে এভাবে উপরের সাইডটা উঠিয়ে ভিতরের সাইডে এভাবে বসিয়ে তারপর এখন সিলাইটা দেবো। তো ইলাস্টিকটা সিলাই লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ইলাস্টিকের উপর সিলাইটা না পড়ে। তো এই যে কীভাবে ভাঁজবেন যাতে সিলাইটা ইলাস্টিকের সাইডে পড়ে বাইরের সাইডে ভিতরে না পড়ে। তো এভাবে হচ্ছে যে আমি যেভাবে এখন লাগাচ্ছি এভাবে ইলাস্টিক লাগাবেন। তো দেখা যা প্লাজোর কাপড়টা অনেক বেশি থাকে ইলাস্টিকটা কম থাকে, তো একটুখানি সিলাই করার পর ইলাস্টিকটা ছোটো হয়ে যায়, তখন কী করবেন তখন হচ্ছে এই যে পিছন সাইড ধরে এভাবে টান দেবেন, টান দিয়ে পিছন সাইডের কাপড়টা কুচকে নেবেন আর ইলাস্টিকটা বের করে নেবেন। তো এভাবে হচ্ছে একটু কুচকাবেন কুচকে বের করে নেবেন আর একটু সেলাই করবেন। যখনই দেখবেন ইলাস্টিকটা শেষ হয়ে আসছে তখন পিছন থেকে এভাবে টান দিয়ে ইলাস্টিকটা বের করে নেবেন। তো এভাবে খুব সহজে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নেবেন পুরাটা। তো পুরাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে, দেখেন এক জায়গায় কাপড়টা জড়ো হয়ে আছে আর এক জায়গায় হচ্ছে কম। তো এখন কী করবেন এখন চারিদিকে কুচিটাকে ছড়িয়ে দিতে হবে। তো এভাবে টেনে 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 চারিদিকে কুচিটা সমানভাবে ছড়িয়ে দেবেন। যখনই সমানভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে মাঝখানে আরও দুটো সেলাই দেবেন। যদি মাঝখানে সেলাইটা না দেন তাহলে যখন আপনি ইলাস্টিক পরতে যাবেন ইলাস্টিকটা ভাঁজ হয়ে যাবে, কুচকে যাবে, এক সাইডে বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো এখন এই মাঝখানে সেলাইগুলো দেওয়ার সময় দুদিক থেকে কাপড়টাকে টেনে ধরবেন। যদি টেনে না ধরেন দেখা যায় এক সাইডে তখন আপনি যখন পরতে যাবেন এটা টানলে আর বাড়বে না, এই জন্য টেনে টেনে এটাকে কী করতে হবে সেলাই করতে হবে। তো আমি দুটা সেলাই দিয়ে নিলাম। তো যে তৈরি হয়ে গেল অনেক ঘের দিয়ে দেখেন, কম কাপড় দিয়ে মোটা মানুষের জন্য আবার লম্বাও কিন্তু অনেক বেশি, খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল একটা প্লাজো। তো চাইলে আপনারা এটার মধ্যে আরও বেশি ঘের দিতে পারতেন। তো এই যে দেখেন এই শেপটা সালোয়ার কিংবা প্যান্ট সালোয়ার প্লাজো সব কিছুর ক্ষেত্রে দরকার। এই ধরনের শেপ যদি না থাকে তাহলে কিন্তু কখনো পরে আরাম পাবেন না আর লং টাইম ধরে পরতে পারবেন না। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যারা ইউটিউবে দেখতেছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দেবেন, আর যারা ফেসে দেখতেছেন তারা ফেসিতে লাইক ফলো করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।